আপনি হয়তো অনেক দিন ধরে ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু ডার্ক ওয়েব কি জানেন না। আপনি যদি ডার্ক ওয়েব কি না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব তথ্যপূর্ণ হতে চলেছে, কেননা আজকের সময়ে আমাদের সমস্ত ক্রিয়াকলাপগুলি অনলাইনে কিছু জিনিস কেনা বা কারোর সাথে কথা বলা হোক না কেন, সমস্ত তথ্যের জন্য আমাদের ইন্টারনেটের উপর নির্ভর করতে হয়। এমন পরিস্থিতিতে সম্ভবত আমরা মনে করি ইন্টারনেট সম্পর্কে সমস্ত কিছু জেনে ফেলেছি, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আমাদের কাছে ইন্টারনেট সম্পর্কে মাত্র 4% তথ্য রয়েছে, বাকি ডার্ক ওয়েবে আছে। হ্যাঁ, গুগল, ইয়াহু বা অন্য কোনো সার্চ ইঞ্জিন সমস্ত পুরো ওয়েব দুনিয়ার মাত্র 4% কভার করে এবং একই সাথে 96% ওয়েব সম্পর্কে কিছুই জানি না এবং এটি একটি সাধারণ মানুষের লাগালের বাহিরে ডার্ক ওয়েবে আছে। ডার্ক ওয়েব কি আর তাতে কি ধরনের কাজ হয়, ডার্ক ওয়েব কতটা জালিয়াতির সঙ্গে যুক্ত, ডার্ক ওয়েব থেকে কেউ ওয়েব ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করলে কি হয়, এসব প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে। ডার্ক ওয়েব একটি বিশেষ নেটওয়ার্ক যা সাধারণত ওয়েব ব্রাউজিং থেকে একেবারেই আলাদা। এটি ভুল উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ডার্ক ওয়েবের সাহায্যে সাধারণত বিভিন্ন ধরনের জালিয়াতি হয়ে থাকে, যেমন কারেন্সি এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি ক্রয়, ব্লগিং প্ল্যাটফর্ম। অর্থাৎ কেউ যদি ডার্ক ওয়েব ব্যবহার করে আপনার ফোন ল্যাপটপ হ্যাক করার চেষ্টা করে তাহলে তার কাছে সেটি খুব একটা কঠিন কাজ হবে না, এমনকি খুব সহজে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য তার কাছে চলে যাবে। মূলত পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করতে হ্যাকাররা শুরু করেছিল ডার্ক ওয়েব, কিন্তু তা দিনের পর দিন অপরাধমূলক কার্যকলাপের আখড়া হয়ে উঠতে শুরু করে। সাধারণত যখন কোনো ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইট খোলা হয় তখন ওই সমস্ত ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনের নথিবদ্ধ বা ইন্ডেক্সে থাকে, তবে ডার্ক ওয়েবের ক্ষেত্রে তা হয় না। এতে কোনো ব্রাউজার কাজ করে না, অর্থাৎ ডার্ক ওয়েবের মধ্যে ব্রাউজ করার জন্য বিশেষ পদ্ধতি প্রয়োজন। এতে কোনোভাবেই সাধারণ ওয়েব ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করা যায় না। সাধারণ মানুষদেরকে ডার্ক ওয়েব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি আপনাকে সমস্যায় ফেলতে পারে। এতে বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপ হয়। এই ওয়েবের সাহায্যে অবৈধ কার্যকলাপ এবং আইনি অপরাধ যেমন ডার্কস, হ্যাকিং ও অন্য অন্য ভয়ঙ্কর নিষিদ্ধ কাজ হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এমন নিষিদ্ধ কাজ করার জন্য ডিপ ওয়েব সব থেকে উপযুক্ত, কারণ তাদের আইপি ঠিকানার বিবরণ ইচ্ছাকৃতভাবে লুকানো রয়েছে। এই জাতীয় ওয়েবসাইটগুলি সঠিক সরঞ্জাম ব্যবহার করে দেখা যেতে পারে। ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে আপনি জনপ্রিয় সরঞ্জাম টর ব্রাউজার ব্যবহার করতে পারেন। এই ডিপ ওয়েব কালো বাজার এবং ব্যবহারকারী সুরক্ষা উভয়ের জন্য খুব জনপ্রিয়, তাই ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক রয়েছে।